মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। মহাভারত নজরুল ইসলাম লিখেছেন, মুখ্যমন্ত্রী এমন একটি মস্ত বড় ভুল কথা বলেছেন, এমনটা দাবি করে একটি ছোট্ট ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল করা হয়েছে। তার সমালোচক এবং বিরোধীরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মুখ্যমন্ত্রীর শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি কি আসলে সে কথা বলেছেন? উত্তরটা হলো না, তিনি এমন কথা কখনোই বলেননি। যাদের ইন্দিরা গান্ধী বা রাকেশ রোশন গিয়েছেন ইত্যাদি কথা ভুল বললেও মহাভারত যে নজরুল ইসলাম লিখেছেন এমনটা তিনি কখনোই বলেননি। তার কথার একটি ছোট্ট অংশ কেটে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক তিনি আসলে ঠিক কি বলেছিলেন। রবীন্দ্রনাথ পড়ুনো জানুন, বিবেকানন্দ পড়ুনো জানুন, নজরুল পড়ুনো জানুন, বিরসা মুন্ডা পড়ুনো জানুন, রঘুনাথ মুর্মু পড়ুনো জানুন, মতুয়া ঠাকুর পড়ুনো জানুন, রাজবংশীদের পঞ্চানন বর্মা পড়ুনো জানুন, ভালো করে মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। বেদ বেদান্ত কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। রবি কবিগুরু কাজী নজরুল লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্নুতনেরই ডাক ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দর বেগে বেগে দাও ভাঙো, ভাঙো বিজেপির অত্যাচার, ভাঙো বিজেপির সন্ত্রাস, ভাঙো বিজেপির সরকার, জোর করে সরকার রাখা যাবে না। মানুষ বলছে নির্বাচন আসলে বলে দু টাকা কাটকে চাউল দেঙ্গে তারপরে উঠাও, ইলেকশন আসলেই বলবে 15 লক্ষ কাটকে ব্যাংক অ্যাকাউন্ট মে দেঙ্গে উসকা বাদ উধাও হো জায়েঙ্গে, নির্বাচন আসলে বলবে বাইরে গিয়ে বলছে হামারা দেশ মে সব হাম এক সাথ মে রেতা হ্যায় হামারা পরম্পরা হ্যায়। উত্তর প্রদেশে দেখুন মুসলিম ছাত্রকে পর্যন্ত কিভাবে পিটিয়েছে, দলিতদের কিভাবে অত্যাচার করছে, দলিতদের উপরে অত্যাচার আজকে এমন একটা জায়গায় গেছে তারা মুখ ফুটে বলতে পারে না, মুখ পাটে তো মুখ পাটে না, দেশে এসে পেটাও আর বিদেশে গিয়ে মুয়া খাও।